উৎকণ্ঠায় ছিলাম যে কি হবে, মানে ভালো পরিবেশ পাবো কিনা। পরিবেশ খুবই চমৎকার, আমরা খুব খুশি আর কি। এবার উন্নয়নে বাড়ছে, অনেক স্বাচ্ছন্দ্য যেতে পারছি। আমরা যাব নওগাঁ সান্তাহার, সান্তাহার স্টেশনে নামবো আর কি। আমরা সবসময় করি না, মাঝে মাঝে করি। এবার খুব উৎকণ্ঠায় ছিলাম যে কি হবে, মানে ভালো পরিবেশ পাবো কিনা। পরিবেশ খুবই চমৎকার, আমরা খুব খুশি আর কি। একদম একদম খুবই ভালো পরিবেশ, চমৎকার। আমরা যদি মানে এরকম যদি থাকে, তাহলে আসলে অনেকেই আমাদের মতো মানুষ যারা আগে বাসে যাতায়াত করতাম, তারা ট্রেনটাকেই প্রেফার করবো, কারণ এটা আরামদায়ক জার্নি। আর আমার ফুল ফ্যামিলি, আমার হাজবেন্ড, দুই বাচ্চা, আমার ছোট বোন, সবাই যাচ্ছি। আমরা যাচ্ছি নওগাঁ রানীনগর, বাবার বাড়ি শ্বশুর বাড়ি এক জায়গাতেই। হ্যাঁ দাদা, দুই জায়গাতেই করা হয় আর কি, দুটোই আর কি একসাথে থাকার জন্য সুবিধা। এটা তো আসলে নারীর টান, বাবা মা বেঁচে আছেন, যতদিন তারা থাকবেন ওনারা এক্সপেক্ট করেন নাতি নাতনিকে নিয়ে করবেন ঈদটা সবাই মিলে। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এর লাভলি। যেখানে থাকে সেটাই তো আনন্দ। হ্যাঁ, একটু স্বস্তিদায়ক হয়েছে তো অবশ্যই। আগে বিষাদ ছিল মানে কি, খুবই ঝামেলার ছিল। আমি নিজেই অনেকবার ভেবেছি যে ঈদে বাড়ি না গেলেই ভালো বরং, কিন্তু টিকিট পাওয়া থেকে শুরু করে সবকিছু এবার এত স্মুথলি হয়েছে, খুব ভালো লেগেছে আর কি, খুব সুন্দর। অনলাইনে কেটেছি টিকিট, খুব সহজে পাই নাই, দুই মানে ট্রাই করতে হয়েছে। এটাই একটা ঝামেলা যে টিকিটটা আমরা মন মতো পাই না আর কি। ধরেন যাবো হয়তো চারজন, চারটা সিট চার জায়গায় কাটতে হয়, এটা একটু ঝামেলা। এটা যদি একটু গুছিয়ে নিয়ে আসতে পারে, আসলে রেল ব্যবস্থাটা মানে আমাদের জন্য খুব স্বস্তিদায়ক। এবার উন্নয়নে বাড়ছে, অনেক স্বাচ্ছন্দ্য যেতে পারছি, কারণ অন্যান্যবার বিনা টিকিটে সবাই ট্রেন ভ্রমণ করতে, এবার টিকিটের সাথে ভোটার আইডি কার্ড সহ ভিতরে প্রবেশ করাচ্ছে এবং একজনের টিকিট অন্যজন ব্যবহার করতে পারছে না, এটাই মূল কারণ। হ্যাঁ, এবার হচ্ছে সম্পূর্ণ অনলাইনে, এখন সেই আগের মতন সেই দীর্ঘ লাইন ধরে কাটা লাগছে না, আমরা রুমে বসেই সে অনলাইনে কাটতে পারছে। না না না, ঝামেলা পায়নি, যদি একটু চাপ থাকে কিন্তু কাটা গেছে।